এখন আমরা এখানে 1 নম্বর প্রশ্ন রয়েছে, এইটা আমরা সমাধান করব। এখানে বলেছে, একক কাজ, নিচের সমস্যাগুলো তোমার খাতায় করে শিক্ষকের কাছে জমা দাও। তাহলে এইগুলো আমরা খাতায় করব সমাধান এবং শিক্ষকের কাছে জমা দেব। কিভাবে সমাধান করব সেটা এখন দেখব। এখানে প্রথমে আমরা দেখি যে ক নাম্বারে কি বলেছে। এখানে আমরা দেখছি যে মোট ঘর রয়েছে 6টা, ক নাম্বারে 3 3 6, এই জন্যে নিচে দিব 6। মোট ঘর যে কয়টা সেটা আমরা নিচে লিখব, আর কালার করা ঘর যে কয়টা সেটা আমরা উপরে লিখব। তাহলে কালার করা রয়েছে 4টা, এই জন্য আমরা উপরে 4 দিলাম। এখন আমরা এটাকে অবশ্য কাটাকাটি করে ছোট করতে পারি। তাহলে 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, 6কেও 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 2/3 এভাবে লেখা যায়, অথবা এটা রাখলেও হবে। এরপর এখানে দেখো, মোট ঘর 12টা, এই জন্য নিচে 12 লিখলাম। কালার করা রয়েছে আমাদের মোট 9টা, এই জন্য উপরে 9 লিখলাম। এটাও কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করলে হবে 3/4। আচ্ছা, যাই হোক, এভাবে রাখলেও হবে। এরপরে আমরা গ নাম্বারে দেখছি, মোট ঘর রয়েছে 25টা, 25টা মোট ঘর রয়েছে, আর কালার করা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা কালার করা রয়েছে। এটা কাটাকাটি করা যাচ্ছে না, এভাবেই রাখতে হবে। এরপরে ঘ নাম্বারে দেখছি, মোট ঘর রয়েছে আমাদের 20টা, তার মধ্যে কালার করা রয়েছে 11টি। এভাবে আমরা ক খ গ ঘ সমাধান করব এবং এই চিত্রগুলো দেখে দেখে খাতায় আঁকাবো। আচ্ছা, এরপরে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে 2/3 হয়, এখানে আমাদের 3/4 হয়, এটা আমরা লিখে দিতেও পারি নাও দিতে পারি। আর এগুলো, এই দুটা কাটাকাটি যাচ্ছে না, এই দুটা কাটায় মানে কাটাকাটি যাচ্ছে না, যা আছে তাই থাকবে। এরপরে আমরা উ নাম্বার দেখছি, মোট ঘর রয়েছে 5টা, কালার করার 2টা, কাটাকাটি যাচ্ছে না, এভাবেই থাকবে। এখানে মোট ঘর 6টা, এই জন্য নিচে 6 লিখব, কালার করা 3টা, এই জন্য উপরে 3 লিখব। এরপরে দেখো, এখানে মোট ঘর 30টা রয়েছে, এই জন্য নিচে 30, কালার রয়েছে আমাদের 14টাতে, এই জন্য উপরে 14। এখন এই 3 আর 6 কাটাকাটি করা যায়, আমরা যদি কাটাকাটি করি তাহলে 1/3 হবে। আবার এটাকে কাটাকাটি করলে 15/7 হবে, অর্থাৎ এখানে 14-এর অর্ধেক 7 আর 30-এর অর্ধেক 15, মানে 15 2 দিয়ে কাটলাম। এখানে 3 দিয়ে কেটে 3 1 হয়ে গেল, আর 6 হয়ে গেল 3। আচ্ছা, এখানে আমাদের 6-এর এখানে 3 হবে না, এখানে 2 হবে, এটা আমরা ঠিক করে নিব। তাহলে আমরা 3 দিয়ে যদি কাটি 3কে, তাহলে 1 হয়, 3 দিয়ে যদি 6কে কাটি তাহলে 2 হয়। এভাবে 1/2, আবার এখানে 7/15, এগুলো লিখে দিলেও হবে। এরপরে আমরা একটা হোমওয়ার্ক করব। দেখো তো তোমরা কয়টা করতে পারো। আমি এখানে প্রথমে প্রশ্ন দেখাবো, তোমরা প্রশ্ন দেখে কয়টা পারবে সেটা তোমরা দেখবে, যে তোমরা কয়টা পারো। যদি পারো তাহলে কমেন্টে জানাবে। আচ্ছা, এখানে প্রথমটা করে দেওয়া হয়েছে, মোট পাপড়ি রয়েছে এখানে 8টা, এই জন্য নিচে 8, আর এই উপরে 4 থাকার কারণে আমরা 4টা রং করে দিব, এটা দেখানো হয়েছে। এখন এইখানে মোট পাপড়ি 6টা রয়েছে, এই জন্য নিচে 6, আর উপরে 2 থাকার কারণে আমরা 2টা ঘর রং করব। আচ্ছা, তাহলে এখানে আমরা 2টা পাপড়ি রং করে দিলাম। এখানে মোট 4টা পাপড়ি রয়েছে, এই জন্য নিচে 4, আর এই 3 উপরে আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে 3টা পাপড়ি রং করতে হবে। আমরা 1টা 2টা যে কোনো 3টা পাপড়ি আমরা রং করে দেব। আচ্ছা, এখন এখানে মোট দেখো, এখানে মোট কিন্তু 8 1 2 3 4 5 6 7 8, 8টা পাপড়ি রয়েছে, এখানে 4-এর জায়গায় 8 হবে। এখানে ভুল করে 4 এসেছে, এখানে 8 হবে। তাহলে আমরা এখানে কয়টা রং করব সেটা কি দেখে বুঝব। উপরে 1 রয়েছে, এই 1 দেখে বুঝবো যে এখানে আমাদের মাত্র 1টা পাপড়ি রং করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে 5 আছে, এই জন্য 5টা আমরা এখানে রং করে দেব, এরকম করে 5টা রং করে দেব। আচ্ছা, এখানে উপরে 1 মানে কি, যে কোনো 1টা হয় ডান পাশে না হয় বাম পাশে, যে কোনো 1 অংশ আমরা রং করে দেব। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই মানে ভগ্নাংশগুলো চিনতে পারি।
তাহলে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।